হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি চাঁদিপুরের অর্পিতা বিচ রিসর্টে। আজকে তোমাদের আমি এই রিসর্টটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আর সব রকম ইনফরমেশান দেব। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু এই হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট। এই বাঁদিকের রাস্তাটা বিচে চলে যাচ্ছে, এই রিসর্টটা কিন্তু বিচের সামনে নয়। আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা বালেশ্বর স্টেশন থেকে এসেছি। এটা হলো রিসর্টের মেন গেট। দেখো কি সুন্দর সামনে দুটো গাছ লাগানো রয়েছে। এবার এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি। ভেতরে দেখো বেশ সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো রয়েছে। রিসর্টটা তিনতলা, তো এক একটা ফ্লোরে এক এক রকমের রুম আছে। এবার আমরা একটু এগিয়ে যাই রিসেপশনের দিকে। এই নিচে হচ্ছে রিসেপশনের গেট। আর এর পাশে দেখো একটা গণেশের মূর্তি রাখা, তার পাশে একটা ফলকও লাগানো আছে। 3rd ডিসেম্বর 2012 এই রিসর্টটা তৈরি হয়েছিল। এই দেখো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, ছাঁচ, আর ওই দিকে রিসেপশনটা। অভিক এখানে ট্যাবের মধ্যে ফর্ম ফিল আপ করছে। এদিকটা এক্সিট গেট, আর এদিকটাই দেখো রেস্টুরেন্টটা আছে। আমাদের পেপার ওয়ার্ক হয়ে গেছে, এবার সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি কারণ লিফটের এখানে কাজ চলছে। এই এসে গেছি আমাদের রুম, আর তার ঠিক উল্টো দিকেই সুইমিং পুলটা দেখা যাচ্ছে। এই দেখো এটা আমাদের রুম 103, এটা হলো প্রিমিয়াম রুম। তো এটা তোমাদের একটুখানি ঘুরে দেখাই। এই দেখো এখানে একটা ইলেকট্রিক কেটলি আর দুটো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছে কমপ্লিমেন্টারি। এখানে একটা টিভি রয়েছে, টিভির সাথে একটা কেবিল কানেকশানও রয়েছে, কিন্তু টিভিটা আপাতত চলছে না। আর এইখানে দেখছি একটা মেনু কার্ড রাখা আছে। যা, এটা তো ফাঁকা। ঠিক আছে, দেখি আর কি আছে। এ দেখো একটা বড় বেড রয়েছে, খুব সুন্দর সাদা ধপধপে চাদর পাতা। আর বেডের দুপাশে দুটো টেবিল ল্যাম্প রয়েছে। আর এখানে কিন্তু এটা এসি রুম, এখানে এসি রয়েছে, আর কোনো সিলিং ফ্যান নেই। কিন্তু এ দেখো একটা ওয়াল ফ্যান রয়েছে শুধু, আর ওপরে এই স্পটলাইটগুলো রয়েছে। আর রুমের সামনে একটা বড় জানলা রয়েছে, কিন্তু জানলা দিয়ে দেখার মতো কিছুই নেই। পেছনে একটা মাঠ, আর জানলার পাশে একটা দরজা আছে, সেটাতে ব্যালকনি। চলো ব্যালকনিটা একটু তোমাদের গিয়ে ঘুরিয়ে দেখাই। এই দেখো ব্যালকনি, ব্যালকনি থেকে ওই শুধু মাটি দেখা যায় আর দূরে কিছু ঝাউবন। তো ওইগুলোর জঙ্গলগুলোর পেছনেই অ্যাকচুয়ালি সমুদ্র, কিন্তু এখান থেকে ডাইরেক্ট সমুদ্রে যাওয়ার বা দেখার কোনো রাস্তা নেই। তো আমাদের যেতে হলে ওই সামনের রাস্তা দিয়ে হেঁটে সি বিচে যেতে হবে। তো অ্যাকচুয়ালি পান্থ নিবাস তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে, উড়িষ্যা ট্যুরিজমের একটা হোটেল আছে, ওর সামনে দিয়েই অ্যাকচুয়ালি বিচে নামার রাস্তা। তো ওদিকটাও আমরা যাব, গিয়ে তোমাদের দেখাবো। চলো এবার রুমের ভেতরে আর কি আছে দেখে নেওয়া যাক। এই দেখো বাথরুমটা, বাথরুমটা বেশ ভালোই, খুব একটা বড় নয় কিন্তু ক্লিন আছে, সুন্দর রেন শাওয়ার। এখানে একটা হ্যান্ড শাওয়ারও রয়েছে। এদিকে বেসিন, আয়না, গিজার রয়েছে। আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন কমোড। বালতিটা একটু নোংরা, মানে দেখতে ভালো না, কেমন একটা রং ওটা, বাকি সব কিছুই এমনি ঠিকঠাক। এখানে টয়লেট পেপারও রয়েছে। এবার দেখো ঘরের ভেতরে এইদিকে একটা সোফা আর একটা টেবিল রয়েছে। এখানে ওই চা কফি এইসবের পাউচগুলো রাখা আছে। তো এবার এই দিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এই ড্রেসিং টেবিলের সামনে দেখো কমপ্লিমেন্টারি কিট দিয়েছে, সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পুর পাতা। এখানে একটা ইন্টারকম রয়েছে। ড্রেসিং টেবিলের সাথে একটা ওয়ার্ড্রোপও রয়েছে। এই ওয়ার্ড্রোপটা দেখো খুবই নোংরা,
এটা একদমই ভালো নয়, মানে নেগেটিভ রেটিং দেওয়ার মতো। ভেতরে একটা বাজে কম্বলও পড়ে আছে, তো যদিও গরমকাল আমাদের কিছু কম্বল লাগবে না, আর এখানে আমরা জামা কাপড় কিছু রাখবো না, যা অবস্থা হয়ে রয়েছে এটার। জানি না কেন এইটার মেনটেনেন্স করেনি, যাই হোক এই ওয়ার্ড্রোবটা বন্ধ রাখাই ভালো, এটা খুবই বাজে অবস্থায় পড়ে রয়েছে, দেখো খুব নোংরাই লাগছে দেখে। এছাড়া এই রুমে আর সেরকম কিছু নেই, তো রুমে যা ছিল তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম, এবার তোমাদের বাইরেটা একটু ঘুরে দেখাবো। তার আগে তোমাদের জানিয়ে দিই, এই হোটেলে 5 রকমের রুম পাওয়া যায়, ক্লাসিক রুম, প্রিমিয়াম রুম, এক্সিকিউটিভ রুম, সুপার এক্সিকিউটিভ রুম আর প্রেসিডেন্সিয়াল সুইট। তো এক একটা এক এক রকম দাম হয়, আর সবসময় প্রায় কিছু না কিছু অফার চলতে থাকে। আমরা আজকে প্রিমিয়াম রুমটা বুক করেছি, যেটার দাম ছিল 3,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে আমরা পেয়েছি 2100 টাকায়। তবে এখানে কিন্তু ডাইরেক্টই আমরা বুক করেছি, কোনো থার্ড পার্টি মানে মেক মাই ট্রিপ বা গোআইবিবো এরকম কিছু দিয়ে আমরা বুক করিনি। এখানে সরাসরি বুকিং করলেই তোমরা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে দেখো সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, তোমরা টু হুইলার ফোর হুইলার যাই নিয়ে আসো না কেন, এখানে পার্কিং করতে পারবে, এটা একদম রিসর্টের মধ্যেই, তো কোনো অসুবিধা হবে না। এবার যে এই নতুন বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু রিসর্টেরই পার্ট, এখানেও থাকার রুম আছে, তো এর নিচেও একটা ছোট রিসেপশন আছে। আর এই বিল্ডিংটার নিচে একটা বার আছে, বারটা কিন্তু এর পেছন দিকে, তার কারণ হচ্ছে বাইরের লোকেরাও যাতে এই বারটা অ্যাক্সেস করতে পারে এই রিসর্টের মধ্যে দিয়ে না গিয়ে, কারণ রিসর্টের মধ্যে প্রচুর গেস্ট থাকে, তো বাড়ির লোকজন এখান দিয়ে যাতায়াত করলে গেস্টদের অসুবিধা হতে পারে, তো সেই জন্য পিছন দিকে বাড়ির এন্ট্রান্সটা করা হয়েছে। রিসর্টের লোকেরা যদি এখান দিয়ে যেতে চায়, চলো তোমাদের দেখাই, এই সাইডের এই সরু রাস্তাটা দিয়েই যেতে হবে। তোমরা যদি রুমে বসে অর্ডার করো, রুমেও ওরা সার্ভিস দিয়ে যায়। এইটা হলো একটা ডোর যেখান দিয়ে আমরা বাড়ির ভেতর ঢুকতে পারবো, কিন্তু এটা ছাড়াও যেটা অ্যাকচুয়াল মেন এন্ট্রান্স ওই দিকটা গিয়ে একটু তোমাদের দেখাই। তো এটাই হলো মেন এন্ট্রান্স, মানে এখান দিয়ে বাড়ি ঢোকার অ্যাকচুয়াল রাস্তা। তো খুব একটা সফিস্টিকেটেড লাগলো না ভেতরটা দেখে, তাই আর আমি ভেতরে ঢুকলাম না, চলো আমরা রিসর্টে ফিরে যাই, ওখানে গিয়ে বাকিটা দেখাই। দেখো এখানে একটা সুন্দর ফাউন্টেন রয়েছে, যদিও ফাউন্টেনটা এখন চলছে না, হয়তো সন্ধ্যাবেলা বা কখনো চলতে পারে, তো চলো এবার একটু সুইমিং পুলের দিকে যাওয়া যাক। তো আমরা এই বিল্ডিংয়ের তলায় তো বারটা দেখে এলাম, এই আমার রাইট সাইডে যে বিল্ডিংটা দেখছো, যে বিল্ডিংটায় আমরা আছি অ্যাকচুয়ালি, তো ওই বিল্ডিংটার নিচে কিন্তু রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা তো কালকে তোমাদের দেখাতেই পারবো, যখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আমরা যাব, তখনই তোমাদের ভালো করে দেখাবো। তো এই হচ্ছে সুইমিং পুল, তো এইখানে জুতো খুলে ওদিকে যেতে হবে, সেরকমই লেখা আছে, যদিও এখানে কেউ নেই গাইড করার জন্য। তো সুইমিং পুলটা ছোট, খুব একটা বড় নয়, দূরে কিছু টেবিল চেয়ারও পাতা আছে দেখছি, এদিকে দুটো সানবেডও রাখা আছে, কিন্তু প্রচণ্ড গরম, এগুলোতে এখন কোনোটাতেই বসা যাবে না, আমরা খালি পায়ে জাস্ট পাও রাখতে পারছি না এখানে, এতটাই গরম। তো দেখি কীভাবে ওই দিকে যাওয়া যায়। এই দেখো এখানে একটা শাওয়ার রুম রয়েছে, তো এখানে জামাকাপড় চেঞ্জ করেই ওপরে যেতে পারবে, কারণ ভেজা জামাকাপড় পরে হোটেলের ভেতর ঢুকতে দেবে না, তো সেই জন্য এই চেঞ্জিং রুমটা রয়েছে এখানে। বাইরে একটা বেসিনের একটা আয়নাও রয়েছে, বেশ ভালোই। তো এবার একটু সুইমিং পুলে নামা যাক। পুলটা বেশ মোটামুটি ডিপই আছে, 5 ফুট মতো মনে হলো, আর এই সামনের দিকে একটা ছোট বাচ্চাদের পুল করা আছে, এই বাচ্চাদের পুলটাতে একটু ছেলেকে নিয়ে নামা যাক, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, এই রোদ দূরে এখানে আর বসে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে রুমে গিয়ে একটু এসিটা চালিয়ে বসি। চলো এবার হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি, আর তোমাদের একটু খাবার দাবারটাও দেখিয়ে দিই। এই এসে গেছে খাবার, দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা খুবই সুন্দর, খুব ভালোভাবে র্যাপিং করে এই বালতি করে ডাল দিয়েছে। এখানে 2টো ডিম সেদ্ধ ছিল, একটা ছেলে খাবে বলে নিয়ে নিয়েছি, আর এদিকে ভাতটাও দেখো বেশ সুন্দরভাবেই দিয়েছে,
তো খাবার দাবার পরিবেশন খুব ভালো। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ডিজিটাল মেনু, তাই জন্যই আমি তখন মেনু কার্ডটা পাইনি রুমে। আমার হোটেলে চেক ইন করার সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে গেছিলো, ওই লিঙ্কটা খুললেই আমরা সমস্ত মেনু দেখতে পাবো। এখানে মেনুগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস, মানে নর্মালি আমরা কলকাতায় যেরকম নর্মাল রেস্টুরেন্টে যেরকম প্রাইস পাই একদমই সেরকম প্রাইস, মানে রুমের মধ্যে দিচ্ছে, এখানে বেড়াতে এসে দিচ্ছে। তো এক্সপেকটেশন ছিল যে একটু বেশি চার্জেস হবে, একদমই তা নয়, খুবই সস্তা বলতে পারো সেই অনুপাতে। আর খাবার দাবারের টেস্ট খুবই ভালো, আমি এগুলো একটু টেস্ট করে দেখেছি, খুব সুন্দর খেতে। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, ডিজিটাল মেনুর সাথে কিন্তু ডিজিটালি অর্ডার দেওয়ার ব্যবস্থাও আছে। আমি অনলাইনে অর্ডারটা প্লেস করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আসছে না দেখে যখন ফোন করলাম তখন শুনলাম অর্ডার নাকি প্লেসই হয়নি। তো যাই হোক, আমি তারপর ফোনে আবার রিকনফার্ম করলাম অর্ডারটাকে, তো তারপরে খাবার দাবারগুলো এলো। তো এখানে খাবার দাবার যদি তোমরা বার থেকে কিছু নাও, ড্রিঙ্কস নিলে, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি ওরা পজ মেশিন নিয়েই চলে আসে। তুমি চাইলে কার্ডেও পেমেন্ট করতে পারো বা ক্যাশেও পেমেন্ট করতে পারো বা জিপে গুগল পে দিয়েও পেমেন্ট করতে পারো, কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা করে দিতে হবে। আর ফুড বিল যত আছে, ফুড বিলগুলো তুমি চেক আউটের সময় একসাথে টোটাল করে পেমেন্ট হয়। একটা এক্সাম্পল তোমাদের দিয়ে রাখি, এই যে বাটার চিকেনটা দেখছো, এটা মাত্র 250 টাকা দাম, আর 6 পিস রয়েছে, আবার তার মধ্যে 2টো লেগ পিস। তো বুঝতেই পারছো কতটা রিজনেবল এটা। চলো তোমাদের একটু এবার রাতের ভিউটা দেখিয়ে দিই। দেখো রিসর্টের আলো জ্বলে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। খুব বেশি আলো নেই, যাই হোক মোটামুটি ঠিকঠাক। তো আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এখানে খুব হাইফাই ক্যাটাগরির হোটেল তো নেই। এই অর্পিতার মতো এরকম লেভেলের হোটেলও যদি তোমরা থাকতে চাও, তাও সি বিচের সামনে পাবে না। তো সি ফেসিং একটা হোটেলেও আমরা কালকে থাকবো, তো সেটার জন্য ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেইটাও দেখতে পারো। তো ভ্লগটা আমি আর বেশি বড় করছি না, তো আজকের রাতের মতো এখানেই বন্ধ করছি। কাল সকালে আবার ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এবার আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। এটা হলো রেস্টুরেন্টের গেট, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকি। চলো দেখে নিই রেস্টুরেন্টটা কেমন। খুব বেশি স্পেসিয়াস বলবো না, বাট ঠিক আছে, মোটামুটি সিটিং ক্যাপাসিটি যা আছে তাতে এখানে গেস্টরা এসে ঠিকঠাকভাবেই বসতে পারবে, আর ভালো বেশ সাজানো গুছানোও রয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক কী কী খাবার দাবার আছে। তার আগে বলে দিই, এটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে কিছু পে করতে হচ্ছে না, আমাদের রুমের রেন্টের সঙ্গেই এটা ইনক্লুডেড আছে। এবার দেখো এদিকে রয়েছে চা, চায়ের কাপ রাখা রয়েছে এখানে। আমি একটু বাচ্চার জন্য দুধ চাইলাম, সেটাও ওরা দিচ্ছে বলল। এবার এইদিকে দেখি কি আছে, এদিকে রয়েছে স্যান্ডউইচ আর বয়েলড এগ, তারপর রয়েছে সাম্বার, ইডলি, বড়া, এটা হচ্ছে সিমুইয়ের হালুয়া বলল, আমি ঠিক জানি না, আমি আগে কোনো খাইনি, এটা পাস্তা, রেড সস পাস্তা। এরপর রয়েছে পায়েস, আর ফ্রুটসের মধ্যে রয়েছে পেঁপে আর কলা। তো খাবারের ব্যাপারে আমার এখানে কোনো কমপ্লেন নেই, খাওয়া দাওয়া খুব সুন্দর, খুব ভালো টেস্টি খাবার এখানে পাওয়া যায়। আমি তোমাদের রেকমেন্ড করব, তোমরা যদি অর্পিতাতে নাও থাকো এখানে একবার খেয়ে যেতে পারো, সস্তায় ভালো খাবার পাওয়া যায়। খালি আমার রুমের ওয়ার্ড্রোবটা বাজে, আর সুইমিং পুলের জলটা একটু পরিষ্কার হতে পারতো, এই দুটো জিনিস বাদ দিলে বাকি ওভারঅল এই রিসর্ট কিন্তু খুবই ভালো। আর সবশেষে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, গুগলেতে ভালো রিভিউ দিলে এখানে কিন্তু ফুড বিলে 10% ডিসকাউন্ট পাওয়া যায়, আর সেটা যখন তুমি চেক আউট করবে, তখন যখন তুমি ফুড বিল পেমেন্ট করবে, তখন তোমাদেরকে বলতে হবে যে দেখো আমি রিভিউ দিয়েছি, আর গুগল রিভিউটা খুলে একবার ওদের দেখিয়ে দিতে হবে। আশা করি তোমাদের অর্পিতা বিচ রিসর্টের সম্পূর্ণ ইনফরমেশন আমি দিতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো।